পড়া হয়ে গিয়েছে, অ্যাসাইনমেন্ট সব শেষ। একটা জীবনের জন্য ভালো শিক্ষা দিন না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বলুন না, বলুন না। আচ্ছা আমি বলবো তোমাদেরকে। আচ্ছা তোমরা আমাকে কি বলবে যদি আমি একটা হোটেলে যাই আর হোটেলের রুমে রুমটা বুক করার পরে আমি আমার ঘরে গিয়ে হোটেলের ঘরে গিয়ে আর ইন্টেরিয়র ডিজাইন না কাঠের ডিজাইন করে ওইসব লোকেদেরকে ফোন করি আর ডাকি, আসো তোমরা সবাই আমার ঘর ডিজাইন করতে হবে। সবাই এসে ভালো করে ঘর সাজিয়ে দিল। আবার তারপরে কিছু জিনিসপত্র অর্ডার করলাম, যেমন আলমারি, টিভি, শোকেস, একটা বড় টিভি লাগালাম, আলমারি লাগালাম, নতুন বাথরুম বানালাম, সব কিছু করলাম হোটেল রুমে। করার পরে একদম রিল্যাক্স রুম, খুব ভালো একটা যদি ঘর আমি তৈরি করি হোটেলে, তাহলে তোমরা আমাকে কি বলবে? কোনো লাভ নেই স্যার, কারণ ওটা তো আপনার হোটেল, আপনার নিজের ঘর নয়, ডিজাইন করে কী লাভ হবে? হ্যাঁ স্যার, কোনো লাভ নেই, কারণ আপনার নিজের হলে আপনি টিভি লাগাতে পারতেন, সব কিছু লাগাতে পারতেন, কিন্তু আপনার নিজের তো নয়। হ্যাঁ একদম ঠিক, সেই একই রকম আমাদের জীবনও। এই পৃথিবীতে আমরা কিছু দিনের জন্য, যেমন আমি সেই হোটেল ঘরটায় একদিন বা দুদিনের জন্য, তেমনি আমরা এই পৃথিবীতে কিছু দিনের জন্য। কিছুদিন পরে যীশু খ্রিস্ট আসবে আর আমাদেরকে নিয়ে চলে যাবে স্বর্গে। এই পৃথিবী আমাদের ঘর নয়।